গতকালকে আমার এলাকায় একটা ঘটনা করছে, একজন টমটম চালকরে হত্যা করার পর এই টমটমটা নিয়ে পালিয়ে যায় যারা হত্যাকারী যারা আছে। গত আমার গতকালকে এই হত্যা হওয়ার পরেই আমি আমাদের ওসি মহোদয়কে, যেহেতু আমি এমপি, প্রতিটা মৃত্যুর জন্যই আমার খবর নিতে হয়, প্রতিটা খারাপ ঘটনার জন্যই আমাকে আমার নখদর্পণে থাকতে হয়। আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হইছি, সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে। দর্শক আসসালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে এরা বার চাইতেছে কি জানেননি, বার চাইতেছে যে খেলা তো তোমরা খেলছে, ওকে আমরা দুনাদুনির খেলা খেলছি। খেলা কে খেলা সে এসএম নই আর ওই যে ফিলার আপনার সাথে মাত নাই, আপনি খাইছেন খাই, এখন আপনি কইতেছেন আপনি একটা পেনাল্টি পাইছেন। আর রেফারি কথা আপনি না, আমি না, রেফারি কোথাও কমিটি এবার আপনারা কমিটি কি সিদ্ধান্ত দিছেন, যারা চালাইতেছেন খেলা আপনারা কিটা সিদ্ধান্ত দিছেন? আমরা সিদ্ধান্তটা এইটুকুই আমি কইছিলাম যে আমরা এই খেলার সভাপতি তাইন কেন উপস্থিত আসলা না। আচ্ছা খেলা সভাপতি আপনি নেই, আচ্ছা তা তাইন উপস্থিত আসলা না। এখন একদিকে দেখা যাইতেছে যে প্লেকে উঠাইয়া প্লেকটা উঠাইছে, উঠাইয়া নামাই লিছে, নামাই লিছে যখন তখন বল গেছে এখান থেকে গোল থেকে ছুটিয়া বল গেছে তুরুত গেছে, এখন এরা সিদ্ধান্ত করে থুরু মানে। আচ্ছা আর ওই পক্ষে যে লাইসমেনটা হে কইতেছে যে না দুইজনে দুইজনের হাত লাগছে বলের মধ্যে। আচ্ছা এক সেকেন্ড, প্রশ্ন হইল কিতা সিদ্ধান্ত বইটা পরে আগে আইন জানতেই পাই না আইন কিতা, তুমি আমার অঙ্কা ধরো আইনই লেগে তুমি আমার মারতে হারতাই না, কিন্তু আমার অঙ্কা যদি দুই নেলাও এমপি রেখে তুইব অনেক ক্ষেত্রে এরা যদি আগুয়াই ফিরচাই থাকে আগুয়াই নিবার লেগে কি তা আমরা অর্ধেক গেলিগ ধরে না। এখন প্রশ্ন হইলো গিয়া মাঠে যখন খেলা চলে তখন একটা লোক হইলো সবচেয়ে ক্ষমতাশালী, যার কাছে বাসিটা থাকে খেলা সবচেয়ে ক্ষমতাশালী। আমি যদি তোমাকে খেলি আর রে বাইরে যদি আমার লাল কার্ড দেখায় আমি কি শরীরের জুড়ে থাকতাম পারবো কেন? আমার দায়িত্ব কি তা নেমে যাওন গিয়া ধরেন ভুলই ধরলো, নিয়ম হইল গিয়া খেলা যদি চালাইতে চান এটা কোনো জমি লইয়া যুদ্ধ নেই না, এবারটা আনলে পরে বা এবারটা আনলে পরে কোনো জমি নিবি গিয়া। এখন এই যে আমরা এতলা মানুষ আমারও সময় নষ্ট প্রোগ্রাম আরেকখান এখানে এদিন খেলা, এখন এতলা মানুষ যে খেলা দেখতে হারতেছে না এটার লাগে একটা ক্ষতি হইতেছে না আমরা? কোন একটা সমস্যা যদি সমাধান না হয় তা আগামী খেলাও কেমনে চালাইতে হয়? এখন একটা সমাধান তো আইতইব, নিয়ম হইল গিয়া রেফারির কোন সিদ্ধান্ত কমিটির কাছে যাইতো না, এখন কমিটি মাইরে বললো নি কমিটি একটা সুন্দর করে টাকা পয়সা ম্যানেজ করে একটা খেলা দিছে, ওকে মাইরে বললো নি কমিটি, তাইলে আর কমিটি খেলা দিব নি কইবো যে ফুঙ্গা আজাব খেলে আমি টানতাম। হ্যাঁ এখন নিয়ম মাফি কইল গিয়া রেফারি যে সিদ্ধান্ত দিব
ইটা এরার সিদ্ধান্ত মাইন্না নেওয়ার লাগে এখন যদি খেলাটা বন্ধ গেছি গা এখন তো দুই পক্ষ জড়াই গেছেন গে আপনারা কিটা সিদ্ধান্ত হইলে আপনারা মনে করেন সুন্দরভাবে চালানি যাইব তুমি কেটা মালিক আর ম্যানেজার আলাদা নেই তুমি এখানে তুমি যেখানে মালিক আছে এখানে তুমি একটু চুপ থাকো সিদ্ধান্ত হয়েছে নি গন্ডগোল লাগছে আর কি গন্ডগোল বাইরে যাওয়ার পরে আমরা জানবেন তার সিদ্ধান্ত তরু এরপরে আমরা রেভারি সাহেবকে রেভারি সাহেব আবার তানের হাতে পরামর্শ করছো পরামর্শ করে করার পরও আবার তরু মানে ডিসিশন দিছো তারপরে ওই যে আমরা প্রতিপক্ষ তারা মানতেছে না পরে আমরা যে কুমুটি আছো তারও কইছো যে এটা না তরু তারপরে এরা এটা একটা জিনিস আমরা যেন দর্শক আছে সবারই না দর্শক লাগতো না একটা জিনিস আমি কই ধরেন একটা বল কেন আট লাগছে পেনাল্টি হয়েছে হাত লাগলে তো রেফারি পেনাল্টি ধরতো রেফারি ধরছে না না ধরিয়া লাইন্সম্যানের কাছে গেছে কি লাইন্সম্যানের যে তুই হোক তার সাথে দুইজনে খানা খানি হয়েছে ওইও সে কিতা করছে পেনাল্টি দিছে না না দিয়ে তোরও দিছে নিয়ম অনুযায়ী কিন্তু আপনি এটা মাইন্য নিতেই বা পরবর্তী সিদ্ধান্ত রেফারি যে সিদ্ধান্ত দিব ফু যদি পরবর্তীতে কমিটি লইয়া সিদ্ধান্ত দিছুন যে আগামীকালকে খেলা আজকে পরবর্তী খেলা চলতেছে আমরা খেলা শেষ দিয়েছি সব প্লেয়ার গেছে বাড়ি তাই কইছুন যে আগামীকালকে প্লান্টিক থেকে খেলা চলবো আর বাকি যে সময় লস হয়েছে এই সময় আমরা দিয়ে যেহেতু আর গোলও একটা আছে এখানে তোমরা প্লান্টিক থেকে খেলবা আর বাকি সময়টা আগামীকালকে পাইবে আজকে না না এটা তো কমিটির সিদ্ধান্ত এখন কমিটির সিদ্ধান্ত সামনে হলো যে সভাপতি নাই কোন সিদ্ধান্ত প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।